রানাঘাটের আইসতলা এলাকায় দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট। সাধারণ মানুষ এবং পাওয়ার লুমের শ্রমিকরা নদিয়া রানাঘাটে অবিচ্ছিন্ন পরিষেবার দাবিতে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট। দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ পরিষেবা। নাভিশ্বাস উঠছে রানাঘাট রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। আবার বিদ্যুৎ না থাকার কারণে ব্যাহত হচ্ছে পাওয়ার লুমের কাজকর্ম। সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতরকে বারংবার জানিয়েও সমস্যা মেটেনি। তাই বাধ্য হয়ে শুক্রবার সকাল 8:30 থেকে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বাসিন্দারা। তাদের দাবি, রানাঘাট রামনগর এলাকার একটি ফিডার এতদিন যুক্ত ছিল রানাঘাটের সঙ্গে, পরিবর্তে ওই এলাকায় ফিডারটি আরংঘাটার সঙ্গে যুক্ত হয়। বিদ্যুৎ পরিষেবা প্রায়শই ব্যাহত হচ্ছে। বর্তমানে এই অংশে বেশ কয়েকটি পাওয়ার লুম রয়েছে, যাতে প্রায় 5-7 হাজার মানুষ রুটি রুজির ব্যবস্থা সেখানে। বর্তমানে এই ফিডারটি চেঞ্জ হওয়ার কারণে প্রায়শই বিদ্যুৎ থাকছে না ওই এলাকাতে, যার ফলে সমস্যায় পড়ছেন রামনগর গ্রাম পঞ্চায়েতের অধীন সুভাষপল্লী আইসতলা সহ কয়েক হাজার মানুষ। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে কারখানা চালাতে না পেরে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে হবে। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনের অধিকাংশ সময় পাওয়ার লুম থাকছে না। পুজোর আগে কাজের চাপ থাকলেও বিদ্যুতের কারণে তারা পাওয়ার লুমে কাজ করতে পারছেন না। সাথে ডেঙ্গির মধ্যে প্রচণ্ড গরমে রোগী থেকে বাচ্চা সকলেই নাজেহাল হয়ে যাচ্ছে। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধের কারণে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বললেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করতে হবে এমনই দাবিতে আন্দোলনকারীরা অনড়। এই জায়গাটা 5-7 দিন ধরে আজকে কারেন্টে খুব মানে অত্যাচার করছে। এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্পনগরী বলতে গেলে। এই লাইনটা আগে ছিল রানাঘাটে, এই লাইনটা হঠাৎ মানে কি জানি না, আমরা জানলামও না কিছু না, হট করে লাইনটা কেটে দিয়ে এটা আরংঘাটার সাথে লাইনকে যুক্ত করে দিল। তাই এটা নিয়ে আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম, অফিসে জমা দিয়েছি এবং বিডিও অফিসের ওদিকে সব জমা দেওয়া আছে। কদিন বেশ লাইনটা ভালো দিয়েছিল, আবার যে সেই আরম্ভ হয়ে গেছে। তাই বলেন আমরা কোথায় যাবো, এখন কার কাছে যাবো, এই সমস্ত নিয়ে বলেন। বাড়িতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে গরমে, সারা রাত্রি কারেন্ট নেই। আপনারা এখন কি চাইছে? আমরা চাচ্ছি রানাঘাটে যে লাইনটা আছে এই লাইনটা আমাদের সাথে যুক্ত করে দিক। আগে তাই ছিল, এটাকে আবার কেটে দিয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।